হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভিডিওর মধ্যে সাবস্ক্রাইব বাটান অ্যানিমেশান যুক্ত করতে হয় তো আপনারা অনেকেই দেখেছেন যে ভিডিও চলাকালীন ভিডিওর পাশে ঠিক এইভাবে সাবস্ক্রাইব অ্যানিমেশান শো করে তো আপনাদের অনেকে মনে এরকম প্রশ্ন থাকতে পারে যে এই যে ভিডিওর মধ্যে সাবস্ক্রাইব বাটান অ্যানিমেশানটা শো করছে এটাকে কিভাবে ভিডিওর মধ্যে অ্যাড করতে হয় তো যে সকল বন্ধুদের মনে এই প্রশ্নটা আসছে আজকের ভিডিওটি তাদের জন্য কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে ভিডিওর মধ্যে সাবস্ক্রাইব বাটান অ্যানিমেশান অ্যাড করতে হয় তো এটা জানতে হলে আজকের ভিডিওটি অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে এমনই ইউটিউব রিলেটেড টিপস পেতে আমাদের ডিজিটাল টিপস বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে পেতে পাশে আসা বেলাইখানে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করুন তো আসুন বন্ধুরা মোবাইল স্ক্রিনে দেখে নেওয়া যাক কীভাবে ভিডিওর মধ্যে সাবস্ক্রাইব বাটন অ্যানিমেশান যুক্ত করতে হয় তো ফ্রেন্ড আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পাওয়ার ডাইরেক্টর অ্যাপ্লিকেশান দিয়ে কীভাবে আপনার ভিডিওতে সাবস্ক্রাইব বাটন অ্যানিমেশান অ্যাড করতে হয় যারা কায়েন্ট মাস্টার অ্যাপ্লিকেশানটি ব্যবহার করেন তাদের জন্য কাইন মাস্টার দিয়ে কিভাবে সাবস্ক্রাইব বাটন অ্যানিমেশান অ্যাড করতে হবে তার ভিডিও অলরেডি আমার বানানো আছে তো ওই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে রাখবো তারা ওখান থেকে দেখে নেবেন তো সাবস্ক্রাইব বাটন অ্যানিমেশান অ্যাড করার আগে আপনাকে আরও একটা কাজ করতে হবে সেটা হলো আপনাকে ঠিক এই টাইপের সাবস্ক্রাইব বাটন অ্যানিমেশানের গ্রিন স্ক্রিন ভিডিও ডাউনলোড করে নিতে হবে তো এটা আপনি যেখান থেকে খুশি ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর আপনাকে যেটা করতে হবে প্রথমে আপনাকে পাওয়ার ডাইরেক্টর অ্যাপ্লিকেশানটি ওপেন করতে হবে তো আমি এখান থেকে পাওয়ার ডাইরেক্টর অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিলাম তো পাওয়ার ডাইরেক্টার অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে তো আপনার ভিডিওতে সাবস্ক্রাইব বাটন অ্যানিমেশান অ্যাড করার জন্য প্রথমে আপনাকে কী করতে হবে যে কোনো একটা প্রোজেক্ট অ্যাড করতে হবে তো এখান থেকে আমার অলরেডি এইসব প্রজেক্ট কিন্তু এখানে ক্রিয়েট করা আছে তো আমি এখান থেকে চাইলে নতুন প্রোজেক্ট অ্যাড করতে পারি বা এখান থেকে পুরানো যে প্রোজেক্ট আছে সেটা অ্যাড করতে পারি তো দেখুন আমি অলরেডি একটি ভিডিও কিন্তু এডিটিং করছিলাম তো এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে সাবস্ক্রাইব বাটন অ্যানিমেশন অ্যাড করে দেখাবো তাই এখানে যে এডিট প্রোজেক্ট বলে অপশন দেওয়া আছে এই এডিট প্রোজেক্ট অপশানটিতে ক্লিক করবো করার পরে এখান থেকে আমাদের কী করতে হবে যে এই ভিডিওটির মধ্যে যেখানে আপনার সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে হবে সেই নীল দাঁড়িটা দেখতে পাচ্ছেন নীল দাঁড়িটা আপনাকে কী করতে হবে সেখানে নিয়ে যেতে হবে তো আমি মনে করুন ভিডিওটির এখানে সাবস্ক্রাইব বাটন অ্যাড করব তো আপনার সাবস্ক্রাইব বাটন অ্যাড করার আগে কিন্তু আপনাকে এই রকম একটি ভিডিও কিন্তু অ্যাড করে নিতে হবে তো ভিডিও অ্যাড করার জন্য এখানে যে হোম বাটানের নিচে একটি অপশান দেওয়া আছে এটাতে ক্লিক করে কিন্তু আপনি ভিডিও অ্যাড করে নিতে পারেন তো আমার যেহেতু ভিডিও অ্যাড করা আছে এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে সাবস্ক্রাইব বাটান অ্যানিমেশন অ্যাড করে দেখাবো তো এখান থেকে মনে করুন আমি এখানে সাবস্ক্রাইব বাটন অ্যানিমেশন অ্যাড করব তা জাস্ট নীল দাঁড়িয়ে আমি এখানে দাঁড় করালাম করার পর আমাদের কি করতে হবে এখানে দেখুন বাম দিকের উপরের দিকে এখানে তিন নম্বরে একটি লেয়ারের অপশান দেওয়া আছে এই লেয়ারের অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে তো আমি এখানে লেয়ারের অপশানটিতে ক্লিক করলাম করার পর এখানে ভিডিও অপশানটিতে ক্লিক করতে হবে করার পর এখান থেকে যে আপনি গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইবার ভিডিওটা ডাউনলোড করেছিলেন ওই গ্রিন স্ক্রিন ভিডিওটা আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে গ্রিন স্ক্রিন ভিডিওটা সিলেক্ট করে নেব তো গ্রিন স্ক্রিন ভিডিওটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম দুটি অপশান আসবে তো এখান থেকে প্লাস বাটনে ক্লিক করবেন তো ভিডিওটা আপনার অ্যাড হয়ে যাবে তো ভিডিওটা অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করে নেবেন নেওয়ার পরে ভিডিওটিতে ক্লিক করবেন করার পরে দেখুন এখানে কিন্তু আমাদের এই সবুজ কালারটা কিন্তু রিমুভ করতে হবে তাহলে কিন্তু আমাদের গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন অ্যানিমেশনটা দেখতে ভালো লাগবে তো এই সবুজ কালারটা রিমুভ করার জন্য আপনাকে কী করতে হবে প্রথমে ভিডিওটিতে সিলেক্ট করতে হবে করার পর দেখুন বামদিকে একটি অপশান আছে পেন্সিল আইকনে তো এই পেন্সিল আইকন অপশানটিতে ক্লিক করতে হবে করার পর একটু স্ক্রল করে ডান দিকের দিকে আসবেন তো দেখতে পাবেন এখানে ক্রোমা কি বলে একটি অপশান দেওয়া আছে তো এই সবুজ কালার বা ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করার জন্য এই ক্রোমা কি অপশানটিতে ক্লিক করতে হবে করার পর এখানে যে পেন্সিল আইকন দেওয়া আছে এই পেন্সিল আইকনটিতে ক্লিক করতে হবে করার পরে দেখুন এখানে উপরে কিন্তু ওই ভিডিওর মধ্যে একটা পেন্সিল আইকন চলে এসছে তো এখান থেকে আপনি যে কালারটা রিমুভ করতে চান জাস্ট আপনাকে সেই কালারটিতে ক্লিক করতে হবে তো আমরা যেহেতু সবুজ কালার রিমুভ করতে চাই তো আমি এখানে আবারও আপনাদেরকে ক্লিক করে দেখাচ্ছি তো দেখুন এখানে সবুজ কালারটিতে ক্লিক করার পর সবুজ কালারটা রিমুভ হয়ে গেছে এরপর জাস্ট এখান থেকে ব্যাক করে নেব নেওয়ার দেখুন সবুজ কালারটা কিন্তু আমাদের পুরোপুরিভাবে রিমুভ হয়ে গেছে তারপরে এটিকে ছোটো বা বড়ো করে কিন্তু আপনি আপনার মতো আপনার ভিডিওতে সেট করে দেবো এইভাবে একটি কর্নারে আমি এই সাবস্ক্রাইব বাটন অ্যানিমেশনটিকে সেট করে দিলাম তারপর আমি আপনাদেরকে আরও একটা অ্যাড করে দেখাচ্ছি তো আপনাদেরকে এখানে আমি সাবস্ক্রাইব বাটন অ্যানিমেশন অ্যাড করে দেখাচ্ছি আরও একটা তো এই নীল দাঁড়িটা এখানে নিয়ে গেলাম যাওয়ার পরে আপনাকে কী করতে হবে এই লেয়ার অপশানটিতে ক্লিক করতে হবে করার পর এখানে ভিডিও অপশানটিতে ক্লিক করতে হবে করার পর এখান থেকে গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে নেওয়ার পর এখানে ভিডিওটি সিলেক্ট করার পর এখানে পেন্সিল আইকনে ক্লিক করবেন করার পর এখানে ক্রোমা কি অপশানটিতে ক্লিক করে নেবেন নেওয়ার পর জাস্ট এই পেন্সিল আইকনটিতে ক্লিক করবেন করার পর সবুজ কালারটিতে ক্লিক করবেন করার পর দেখতে পাবেন এখানে কিন্তু সবুজ কালারটা রিমুভ হয়ে গেছে এরপরে ছোট বা বড় করে আপনার ভিডিওর মধ্যে এটিকে সেট করে দেবেন তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার ভিডিওর মধ্যে সাবস্ক্রাইব বাটন অ্যানিমেশান অ্যাড করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে এমন ইউটিউব রিলেটেড টিপস পেতে আমাদের ডিজিটাল টিপস বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে পেতে পাশে আসা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করুন তো যাই হোক বন্ধুরা প্রত্যেকবারের মতো এবারেও বলবো আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং